টিলা জুড়ে সারি সারি আনারস গাছ, আর আনারস গাছে সারি সারি আনারস। বড় বড় টিলা আর সবুজ সুন্দর প্রকৃতি। আনারসের বাগান হলেও বর্তমানে এটি পরিচিতি পেয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে। বলছি আব্দুল মতিন চানমিয়া আনারস বাগানের কথা। প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল। বর্তমানে প্লেসটি অনেক পপুলার, শুধু সিলেট থেকে নয়, সিলেটের বাইরে থেকেও দেখতে আসছেন দর্শনার্থীরা। ঢাকা দক্ষিণ দত্তরাইলের চানমিয়ার ছেলে রাসেল আহমদ 2019 সালে শখের বসে শুরু করেন এই আনারস বাগানটি, কিন্তু বর্তমানে অনেক পরিচিতি পেয়েছে বাগানটি। আনারস বাগানটা চলে আসছি এখানে, আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো বাগান। অ্যান্ড আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো চলুন আপনাদেরকে আমরা ঘুরে দেখাই। বাড়ির পাশে 6টি টিলা ও 7 বিঘা জায়গা নিয়ে শুরু হয় আনারস লাগানোর কাজ। শ্রীমঙ্গল থেকে আনা হয় আনারসের চারা, ফলের জন্য অপেক্ষা করতে হয় প্রায় 18 মাস। প্রথম বছর তেমন একটা আনারস পাওয়া যায়নি, যা পাওয়া গিয়েছিল তা নিজেরা খাওয়ার পাশাপাশি আত্মীয় স্বজন, মসজিদ, এলাকার লোকজন, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেন। গেল বছর পূর্ণতা পায় বাগানটি, আনারসে আনারসে ভরে ওঠে বাগান। প্রায় 65,000 আনারস বিক্রি করেন তারা, সেই সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে বাগানের সুনাম এবং বাড়ানো হয় বাগানের পরিধি। বর্তমানে এই জায়গাটি অনেক জনপ্রিয়। আগে শুধুমাত্র শ্রীমঙ্গলকে জানা হতো আনারসের জন্য বিখ্যাত হিসেবে, কিন্তু এই বাগানটি হওয়ার পর বর্তমানে ঢাকা দক্ষিণ এলাকাকেও কিন্তু আনারসের জন্য বিখ্যাত হিসেবে মানা হচ্ছে। আমরা শুরু করছিলাম 2019-এ। ও তাইলে অনেক আগে, বাট এখন পপুলার হইছে। 2019-এ করছিলাম, বাট ওইটা আমরা ফল বিক্রি করা শুরু করছি লাস্ট ইয়ার। আচ্ছা আচ্ছা। 2020-তে বা দিস ইয়ার হবে সেকেন্ড ইয়ার। চলবে অ্যাবাউট 10 ডেজ অর 2 উইকস। আচ্ছা, তারপর আর নেক্সট ইয়ার? তারপর আবার নেক্সট ইয়ার এই আনারসটা হবে। আর আমাদের যে একটা ক্যান্টিন দেখতেছেন ওইটা খুলে থাকবে, ওইটা সিজনাল যে ফ্রুট আছে ওগুলাই চলবে। আর ভিজিটার যারা আসবে এরা বাগান দেখতে পারবে, কোনো সমস্যা নাই। নতুন এডিশনাল কিছু জিনিস অ্যাড করবো আমাদের বাগানের জন্য, ভিজিটারের জন্য, ওরা আসতে যাওয়াতে জন্য বসতে পারে, ঘুরতে পারে। আর ছোটো বাচ্চাদের জন্য একটা গ্রাম করতেছি, এইটা খুবই ভালো হবে। তো থ্যাংক ইউ ভাইয়া, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনাকে আমাদেরকে তুলে ধরার জন্য, আপনার মাধ্যমে সবাই দেখবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শনার্থীদের জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং সামনে রয়েছে একটি ক্যান্টিন যেখানে আপনারা পেয়ে যাবেন ফ্রেশ আনারসের জুস এবং কাশুন্দি আনারস। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়, মানে এখানে কি জুস পাওয়া যায়? এই মুহূর্তে আমরা বাগান থেকে যে সরাসরি ফ্রেশ আনারসের জুস আমরা এখানে বিক্রি করছি, সাথে সাথে আমরা বিক্রি করছি আনারসের কাশুন্দি
চাটনি যেটা বানাতে পরিচিত এটা খুব ফেমাস হয়ে গেছে, বিপ্লবন কাশমন্দি আর এই যে পরিষ্কার ডালে যেটা মিষ্টি এটা খুব পরিচিত হয়েছে, চাটনি কাপড়ে পরিচিত এটা। আমাদের এই নামটা সিলেটের বাইরে বিস্তৃত হয়ে গেছে, প্রচুর মানুষ বাইরে থেকে আসতেছে, আনারসও বাইরে থেকে। এইটাই আমরা জানাবো তো, এটাই যেটা শুনেছি, এইটাই ইচ্ছা কোনো খেলার মনে হয়নি। বাগানের অনেক অনেক আনারস, এখান থেকে আনারস বিক্রি করা হয়। ভাইয়া আনারস বিক্রি করেন? আজকে কত করে দাম? আজকে আপনার 350-250। মানে 350 কি রকম? মানে কয়টা 350? 60টা। আচ্ছা, প্রত্যেকদিন কতটা বিক্রি করেন? মানে হোলসেল করেন না, এমনিতেও সেল দেন? খুচরা হোলসেল সব রকম খুচরা। আচ্ছা, ছিল আমাদের আজকের।